ওয়াও, এক্স বাইক, ঠিক আছে, এই যে 24 স্পিড, 24 স্পিড না ভাই। আচ্ছা এটার বডি টডি দেখেন, যা যা আছে সবই কিন্তু ওকে আছে নাকি, আগের গাড়ি অরিজিনাল। যেহেতু সাইকেল নেবেন আপনারা, আপনাদেরকে একটু সাসপেনশন দেখানো অবশ্যই উচিত, যে সাসপেনশনটা কেমন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তেল দিলে আর একটু ভালো হবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দুর্দান্ত চমৎকার একটা সাইকেলের ভিডিও নিয়ে এসেছি, আর এই সাইকেলগুলো যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। খুবই কম দামের মধ্যে সেকেন্ড হ্যান্ড কিছু সেগমেন্টের সাইকেল দেখাবো। তো প্রথমেই যে ধামাকা সাইকেলটা দেখাবো সেটা হচ্ছে ভেলোসের একটা সাইকেল। তো চলো ভেলোসের সাইকেলটা একটু দেখাই আপনাদেরকে, একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখবেন যে সাইকেলের প্রচুর পরিমাণ কালেকশান পেয়ে যাবেন আপনি কিন্তু, ঠিক আছে। আর এইখানে একটা সাইকেল ফিটিং করা হচ্ছে, এই যে সিট লাগানো হচ্ছে, আর মার্গাট কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, মার্গাট পুরো লাগিয়ে দেওয়া হয়েছে, আর এখন ওই যে সিট লাগানো হবে। আচ্ছা এটা কি, এটা এটা হচ্ছে স্প্রে পেন্ট, ঠিক আছে। এটা দিয়ে কিন্তু স্প্রে করে, কী স্প্রে করে এটা সাইকেলের কালার, বাহ স্প্রে পেন্ট। এটার দাম কত? হ্যাঁ এটার দাম কত? এটার দাম কত? 150 মাত্র, বাহ। এটাও এটাও দেখেন 150। আর এই বল দর কাজটা কি, বলটা দেখেন। আচ্ছা মিক্সচার হবে, ও আচ্ছা আচ্ছা ওকে। এখন যে সাইকেলটা দেখাবো এদিকে আসেন, এই যে সাইকেলটা আমি আপনাদেরকে একটু দেখাই, ভেলোসের এই সাইকেলটা, এই যে 71 Warrior 2.0 সাইকেলটা কিন্তু অসাধারণ সাইকেল। এই সাইকেলটা দেখতে পাচ্ছেন একবারে, মানে কালার থেকে শুরু করে সাইকেলের যাবতীয় যা পার্টস আছে সবই কিন্তু অরিজিনাল, এবং একেবারে কোনো স্ক্র্যাচ নাই। ভাই এই সাইকেলটা সম্বন্ধে একটু বলেন না আমাকে, যে ভাই কতদিন ইউজ হয়েছে সাইকেলটা? 5 থেকে 6 মাস, 5 থেকে 6 মাস ইউজ হয়েছে। আচ্ছা আর হচ্ছে এই সাইকেলটা মানে কোনো কিছু চেঞ্জ চেঞ্জ করা হয়েছে? না সব পার্টস অরিজিনাল, সব পার্টস অরিজিনাল। বাবা এখানে যা যা আছে, তবে চাকাটা দেখছি ভাই, চাকাটা একটু মানে ক্ষয় করা আছে। হ্যাঁ তাহলে এটার প্রাইস কত রাখতেছেন? এটা 7,500, 7,500 এর আর কি বিক্রি হবে। আমার জন্য একটু কম হবে না? আচ্ছা দেখবো, আসেন দেখবো আসেন। আচ্ছা তারপরে যেটা দেখতে পাচ্ছি কাইসেল, এই কাইসেল এই সাইকেলটা একটু দেখান তো ভাই আমাকে, এই সাইকেলটা। ওয়াও অসাধারণ একটা সাইকেল, এই সাইকেলটা দেখলেই বুঝতে পারছেন সাইকেলের সম্পূর্ণ সব কিছুই কিন্তু ওকে আছে, ঠিক আছে। এই সাইকেলটা কত ইউজ হয়েছে ভাই? 5 মাসের মতো, মানে তারপরে কি সেল করে দিয়েছে? আচ্ছা এটা কি রাজশাহী সাইকেল? বাড়ি থেকে কিনেছেন? বাহ। আচ্ছা এই সাইকেলের মোটামুটি সব কিছু কি একই পার্টস দেওয়া আছে নাকি চেঞ্জ চেঞ্জ করেছেন? একই পার্টস আছে সব কেসেলের। আচ্ছা প্রো হুইলের দেখতে পাচ্ছি ক্র্যাঙ্কসেট, হ্যাঁ প্যাডেলটা প্রো হুইলের ক্র্যাঙ্কসেট, এই যে দেখতে পাচ্ছি, এই যে প্রো হুইলের, এটা অরিজিনাল দিয়াই কেসেল থেকেই। আচ্ছা এটার তাহলে আমাদের কাছে দাম কত রাখছেন একটু বলেন? এটার দাম হবে 7,000। 7,000 টাকা এই সাইকেলটার দাম? 7,000 টাকা ভাই, একটু কম টম রাখা যায় না আমাদের জন্য? আমার কথা বললে তো একটু কম টম হবে নাকি? আচ্ছা তারপরে যেটা দেখতে পাচ্ছি দেখেন, শিফট এই সাইকেলটা দেখতে পাচ্ছি, ঢুকাই দেন ভাই শিফট। এই শিফটটাও আপনারা চাইলে নিতে পারেন, তবে শিফটের কন্ডিশন একটু মানে নর্মাল হয়ে আছে যেহেতু ইউজ হয়েছে কয়দিন ভাই এটা? এটা 8 মাসের মতো ইউজ হয়েছে। বাহ একটা সাইকেল 8 মাসের মতো ইউজ হলে এরকম বিক্রি করবে নাকি সবাই? মানে নতুন সাইকেল কিনতে চাই। আচ্ছা ওকে, তো এটা রং করে দেবেন না হ্যান্ডেলটা? হ্যাঁ এগুলো সব কমপ্লিট হবে, কমপ্লিট হয়নি। আচ্ছা ওকে, আর চাকাটা চেঞ্জ করে দেবেন না? হ্যাঁ চেঞ্জ করব, চাকাটা চেঞ্জ করবেন। আচ্ছা তাহলে মোটামুটি, আর এখানে রং করা হবে তো নাকি বডিতে? হ্যাঁ এগুলো রং হবে না, এগুলো আপনি আপনি স্টিকার হবে, স্টিকার হবে। আচ্ছা তাহলে এই সাইকেলটার প্রাইস কত রাখছেন ভাই? এটা 6,000 হলে কমপ্লিট, 6,000 মানে আমরা রেডি করার পরে 6,000 হলে দিয়ে দেবো। 6,000 হলে দিয়ে দেবেন? আচ্ছা ওকে, তাহলে মোটামুটি তিনটা সাইকেল দেখে ফেললাম, আর একটা সাইকেল দেখি। এই যে সামনে একটা সাইকেল দেখতে পাচ্ছি, এই যে দেখেন নন গিয়ার একটা সাইকেল, এই সাইকেলটাও কিন্তু খুব সুন্দর। হ্যাঁ 71 প্রিন্স কোম্পানি, প্রিন্স কোম্পানির। কিন্তু এই ইয়াটা দুটো সাসপেনশন কেন? এটার মাসখানে স্প্রিং আছে, হ্যাঁ
মাঝখানে স্প্রিং আছে, সামনে সাসপেনশন আছে। আচ্ছা আচ্ছা, মাঝখানে স্প্রিং, এই যে বসে যেন মজা পায় নাকি? হ্যাঁ, চালিয়ে যেন আরাম পাই। জি। আচ্ছা ওকে, তাহলে এই সাইকেলটার মোটামুটি সব কিছুই কি মানে পাশপাতি ওকে আছে নাকি চেঞ্জ হয়েছে? না, সব ওকে আছে। তাহলে এই সাইকেলটার মানে আমাদের জন্য প্রাইস কত হচ্ছে তাহলে ভাই? 4000 হলে দেওয়া যাবে। একটু দূর থেকে নাও, তাহলে সাইকেলটা দেখতে ভালো লাগবে, মানুষজন সব দেখতে পাবে। যদি ডবল সাসপেনশন আপনারা নেন, দেখেন এই একটা সাসপেনশন আর দেখেন এই একটা সাসপেনশন, যদি ডবল সাসপেনশন নিতে চান তাহলে 4000 মধ্যে কিন্তু এই প্রিন্সের এই সাইকেলটা, এই 71 সাইকেলটা কিন্তু আপনি পেয়ে যাবেন খুব অনায়াসে এখান থেকে। ভাই এরপরে যে সাইকেলটা একটু দেখান আমাদেরকে, এই যে একটু হটিয়ে দেখায় পরে, আর ওয়াও এক্স বাইক, ঠিক আছে? এই যে 24 স্পিড না ভাই? আচ্ছা এটার বডি টডি দেখেন, যা যা আছে সবই কিন্তু ওকে আছে নাকি? আগের গাড়ি অরিজিনাল? আচ্ছা অরিজিনালি, কিন্তু সিটটা একটু মানে নর্মাল হয়ে গেছে, সিটটা কি চেঞ্জ করে দেবেন, কাভার দিয়ে দেবেন? আচ্ছা ওকে, তাহলে মোটামুটি এই সাইকেলটা কতদিন ইউজ হয়েছে? 6 মাসের মতো। এই মামপটো কিন্তু আপনি দিয়ে দেবেন নাকি? বাহ অসাধারণ। আর যা যা আছে সবই তো স্টকের পার্টস? হ্যাঁ, সবই স্টকের পার্টস। আর এটা কয় গিয়ারের? পিছনে 7 না 8? এই যে 24 স্পিড লেখা আছে যে 8, তার মানে 24 স্পিডের এই ফরএভার সাইকেলটা অসাধারণ লাগবে দেখতে। তো এটার দাম কত রাখছেন ভাই, একটু ওইভাবে দামটা বলেন। হ্যাঁ, এটা আমরা আসলে চাচ্ছি 9000, কিন্তু বিক্রি হবে 8000। বিক্রি হবে 8000 আমাদের জন্য? আপনাদের জন্য আপনাদের কথা বললে একটু কম হবে, একটু কম হবে। আচ্ছা তাহলে মোটামুটি 8000-এর মধ্যে সাইকেলটা পাওয়া যাবে নাকি? ওকে, তাহলে একটু সামনে নিয়ে নেন ভাই, তাহলে পরের সাইকেলটা দেখাই। এই যে ফনিক্সের সাইকেলটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু খুবই চমৎকার হয়ে আছে। এবং আপনাদেরকে বডিটা একটু দেখাই, বডিটা দেখলে বুঝতে পারবেন এটাও গিয়ার। এটা কি কয় গিয়ারের ভাই? 8-3। বাহ 24 স্পিডের। ও আচ্ছা, ফনিক্স কুবো। এই সাইকেলটা আমি দেখেছিলাম নতুন হিসেবে, কিন্তু এখন সেকেন্ড হ্যান্ড সাইকেল দেখাচ্ছি, ফনিক্স কুবো। এই সাইকেলটার কি সব পার্টসপাতি ওকে আছে? সবই ফনিক্সের? আচ্ছা ওকে, এটার কয় মাস ইউজ হচ্ছে ভাই? 4 মাস মাত্র? 4 মাস ইউজ হয়েছে কি বলেন? এটা চাকা দেখে বোঝা যাচ্ছে অবশ্য 4 মাস ইউজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সব অরিজিনাল আছে, ডবল রিম আর যে চাকাটা অরিজিনালই আছে। ওকে, আর সাসপেনশনটা একটু দেখান তো ভাই আমাকে, সাসপেনশনটা একটু ব্রেক ইয়া করে দাবিয়ে দেখান তো দেখি কেমন হয়, কেমন লাগছে দেখতে সাসপেনশনটা দেখবো। যেহেতু সাইকেল নেবেন আপনারা, আপনাদেরকে একটু সাসপেনশন দেখানো অবশ্যই উচিত, যে সাসপেনশনটা কেমন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তেল দিলে আর একটু ভালো হবে না? আচ্ছা তেল দিলে। আচ্ছা এটার প্রাইস তাহলে কত রাখছেন বলেন? কুবো, ফনিক্স কুবো, এটা 7000। একটু কমন না ভাই আমার জন্য? এরপরে যেটা দেখতে পাচ্ছি, অ্যাপল। ও বাবা, অ্যাপল MTB, এটাও 24 সাইজের। আচ্ছা যারা একটু মানে কম বয়সের বাচ্চারা আছেন, এটা কত বছর থেকে কত বছর বাচ্চা চালাতে পারবে? এটা আপনি 10 থেকে 15-16 8 বছরেরও পারবে? 8 বছরেরও পারবে। আচ্ছা কত গিয়ার আছে? এটা আছে আপনার 7-8-3 7-8-3-10 7-8-3-10। আর যা যা আছে সবই পার্টসপাতি ওকে? আপনারা তো সব মনে ওকে করে রাখেন নাকি? কোনো অন্য কিছু তো পার্টসপাতি লাগান না? না। আচ্ছা যদি সেটার প্রবলেম হয় তাহলে সেটা চেঞ্জ করে দেন খান? মানে এই যে টায়ার দুটো আমরা নতুন দিয়েছি। আচ্ছা টায়ার দুটো নতুন দেওয়া? ও আচ্ছা আচ্ছা ওকে, দেখতে পাচ্ছেন এই আর এখানে স্টিকার হবে না? এটা স্টিকার হবে, এই যে স্টিকার হবে না, এরকমই থাকবে। আচ্ছা যেটা একটু মানে চটে যায় সেটা স্টিকার দেন আপনারা? আচ্ছা ওকে, যে দেখে নেন কথা হচ্ছে, একবারে সাইকেল ফরফিট উপর থেকে একবারে নিচ পর্যন্ত সাইকেল দেখে নেবেন, দেখে নিয়ে কথা হচ্ছে আপনারা অর্ডার করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা হচ্ছে গোল্ড এডিশন বাইক অ্যাপল, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত আপনারা অ্যাপেলের ফোন দেখেছেন, এখন অ্যাপেলের সাইকেল দেখেন। এটার প্রাইস কত রাখছেন আমাদের জন্য? এটা 5500 টাকা হলে দেবো। হ্যাঁ 5500, একটু কমান না ভাই, একটু কমান না। আচ্ছা কম দেব। হ্যাঁ কম দেব, আপনি কম দেবেন তো? আচ্ছা ভাইয়ের দিকে একটু ধরো তো, ভাই কিন্তু আশ্বাস দিলে আমাদের কম দিবে। আমাদের যেই সাবস্ক্রাইবার আছে, যদি আপনাকে ফোন দেয় তাহলে অবশ্যই কিন্তু লেস দিবেন, আমার কথা যদি বলে। অবশ্যই, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে একটু সামনের দিকে নিয়ে চলে আসেন।
আচ্ছা ওকে, এরপরে যে সেকেন্ডটা দেখাবো, হ্যাঁ এটা গিয়ার ছাড়া সমস্যা নাই, এখন গিয়ার নন গিয়ার সব সাইকেলই দেখানোর চেষ্টা করব। আচ্ছা তোকে এখন যে সাইকেলগুলো দেখালাম এই সাইকেলগুলো অনায়াসে আপনি নিতে পারেন, এবং ছবি তুলে অবশ্যই কথা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে দিতে পারেন এবং ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে, নিচে কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকে থাকবে আপনাদের এখানকার লোকেশন। আর লোকেশনটা আমি আরেকবার বলে দিই, রাজশাহী ইউনিভার্সিটি থেকে একটু সামনে যদি আসেন মাসকাটা দিঘি এই এলাকার নাম, আর হচ্ছে ধান গবেষণা ইনস্টিটিউটের একেবারে অপোজিটে কিন্তু এই সাইকেলের দোকানটা। ভাই সাইকেল দোকানের নাম কি? বিসমিল্লা সাইকেল স্টোর, সাইকেল ভান্ডার, দুটার মধ্যে যে কোনো একটা বললেই হবে। বিসমিল্লা সাইকেল ভান্ডার, এখান থেকে বিসমিল্লা করে একটা সাইকেল আপনি নিতে পারেন, ঠিক আছে? ওকে তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর নেক্সট ভিডিও কিন্তু চমৎকার ভিডিও আসছে, আর পেজটা কিন্তু ফলো করতে পারবেন না। সবচেয়ে বেশি সেকেন্ড হ্যান্ড সাইকেলের যদি ভিডিও থাকে তাহলে আমার এই চ্যানেলেই আসবে। ওকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।